একদিন এক ব্যক্তি কোনো এক স্থানে যাচ্ছিলেন হঠাৎ ঝড় জলে এসে পড়ল বাধ্য হয়ে ভদ্রলোক এক গৃহে আশ্রয় নিলেন সেই গৃহে একটি পোশাক সুখ পাখি ছিল ভদ্রলোককে দেখে সুখ পাখিটি তাকে নানারূপ অশ্রাব্য গালি দিল আর বারবার বলতে লাগলো দূর হ দূর হ ভদ্রলোক ক্ষণবিলম্ব না করে ওই গ্রামের আর এক বাড়িতে উপস্থিত হলেন সেখানেও একটি পোষা সুখ ছিল ভদ্রলোককে দেখে সুখ বলে উঠল আসুন বসুন জল দাও তামাক দাও ভদ্রলোক যার পরণায় বিস্মিত হলেন তিনি এই মাত্র এক বাড়ি হতে একটি শুকপাখির কণ্ঠে অশ্রাব্য গালি ও অভদ্র আচরণ পেয়েছেন পরক্ষণেই এই গৃহে এসে ওই একই জাতীয় সুপাখিটির নিকট হতে সুমিষ্ট ব্যবহার ও ভদ্র অভ্যর্থনা পেলেন ভদ্রলোক পণ্ডিত ছিলেন তিনি কবিতা লিখতে জানতেন কিছুক্ষণের মধ্যেই সংস্কৃত ভাষায় তিনি সুন্দর একটি কবিতা রচনা করে ফেললেন যার বাংলা অর্থ এরূপ আমাদের উভয়ের মাতা পিতা এক আমাকে ভদ্রজনে এনেছেন ওকে অভদ্রজনে এনেছেন আমি ভদ্রলোকের বাক্য নিয়ত শুনি সে অভদ্রজনের কথোপকথন নিত্য শুনে থাকে তার দোষ আর আমার গুণ নেই দোষ গুণ সংসর্গেই জন্মে থাকে গল্পটির সার কথা ছিল এই সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ